আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? তো অনেকদিন হয়েছে আমরা ভিডিও করি না, এতদিন ব্যস্ত ছিলাম। তো ব্যস্ততার কারণ হচ্ছে ইনকিউবেটর। জি হ্যাঁ, আমরা এই ঘরোয়া পরিবেশে আমরা ইনকিউবেটর বানাইছি সম্পূর্ণ নিজের এক্সপিরিয়েন্সে। দেখছেন ভিতরে আমরা দুইটা টিম নিয়েছি, অলরেডি ফোটা শুরু হয়েছে। আর এখানে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়েছি, এখানে প্লাগ সিস্টেম, আর সাথে আছে আমাদের বোর্ডিং সিস্টেম। তো আমাদের তৃতীয় নাম্বার বাচ্চাটি ফুটছে, দেখাই আপনাদের। এই যে কালো, এটা নিচে হচ্ছে সাদা, এখন দেখাতে পারছি না, কারণ এটা এখনই নিয়ে আসছি ওর বাবা মার কাছ থেকে, মানে কবুতরের নিচ থেকে। তো এটা আমরা বানাতে অনেক কষ্ট হয়েছিল। এই যে এখানে এটা ফোম ফয়েল, এগুলো সাধারণত টিনের নিচে দেয়, ঘরবাড়ি টিনের নিচে দেয়। এগুলো প্রতি বর্গ ফুট নিয়েছে আমাদের কাছ থেকে 20 টাকা করে। তো 20 টাকা করে এগুলো বর্গ ফুট নিবে। আর এটা একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার, এটা নিবে 250 টাকা। আর এই কুলিং ফ্যানটার দাম নিয়েছে আমাদের কাছ থেকে 100 টাকা, আমাদের বাড়ির পাশ থেকে নিয়েছি। আর ভিতরে যে লাইটটা আছে, সেই লাইটটা নিয়েছে আমাদের কাছ থেকে 25 টাকা। আপনাদের ওখানে কত টাকা রাখে সেটা বলবেন কমেন্ট করে। আর এই জালিটা আমাদের আগেরই ছিল, গ্লাস ওয়ালেরই ছিল, সেটা আমরা নিয়ে নিয়েছি। এখানে আমাদের হবে বোর্ডিং, কবুতর মুরগি যেগুলো আছে সবাই এখানে বোর্ডিং করব। নিচে একটা বাটি দেওয়া আছে, পানি দেওয়া আছে আর্দ্রতার জন্য, আর পাশে থাকবে হচ্ছে বোর্ডিং সিস্টেম। তো এতদিন অনেক কষ্ট করে এটা বানিয়েছি, এটা লাইক দিন আর কমেন্ট করেন যে কিরকম হয়েছে আমাদের ইনকিউবেটরটা। এখানে বাইরে একটা ই নিয়েছি, ড্রাম নিয়েছি টিনের। তো এই ড্রামটা নিয়েছে আমাদের কাছ থেকে 600 টাকা, 600 টাকার ড্রাম নিয়েছে, 20 টাকা ফুট ফর্ম নিয়েছে অ্যালুমিনিয়াম, 250 টাকা একটা অ্যাডাপ্টার নিয়েছে, একটা কুলিং ফ্যান নিয়েছে 100 টাকা, আর একটা লাইট নিয়েছে 25 টাকা। আর এখানে নিয়েছে একটা লাইট 25 টাকা, আর এই টিন 200 টাকা, যে আমরা ভাঙ্গারি দোকান থেকে নিয়েছি। আর এখান থেকে লাইট দিয়েছি উপরে। তো এখন মানে এর আগে আমরা দেশি মুরগির নিচে ডিম দিয়েছিলাম, সেগুলো ফুটাতে পারে নেই, সেগুলো এখন মানে একটা দুটো আস্তে আস্তে করে ফুটছে। তো এখন আশা করছি যে এই ইনকিউবেটরের মাধ্যমে আমরা একটা জিনিস করতে পারবো, যে ডিম ফুটাতে পারবো, কারণ এই মুরগি দিয়ে আমরা ফুটাতে পারছি না। 4টা ডিম আমার নষ্ট হয়েছে, তো খুবই কষ্ট লাগছে ডিমগুলো নষ্ট হতে দেখে। আর যখনই বাচ্চা ফোটে, হ্যাঁ এটা কি মনে হইতেছে মরে আছে গা, কিন্তু আসলে না, খুব আরাম করতেছে। এই যে বড়গুলা ছটফট করে, খালি দৌড়াদৌড়ি করে, ওরা খুব ভালো বন্ধু হয়ে গেছে। তো এখানে একটা সিস্টেম করেছি, যে সুইচ সিস্টেম এটা বন্ধ থাকবে কিন্তু এটা চালু থাকবে। আবার এখানে এটা চালু করতে পারবো, চালু এটা শুধু চলবে। আমরা সব সময় শুধু খালি এই ইনকিউবেটরে এটাই করতে পারবো, চালাবো। আর বোর্ডিং এরটা আবার মাঝে মাঝে বন্ধ থাকবে, রোদে ভিটামিন খাওয়াতে হবে। আজকে পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশেই থেকে। আসসালাম।